রূপালা ম্যাডাম, আপনি কি করে জানলেন বলুন তো যে মিষ্টিতে চুন ছিল? একি, তুমি এখানে আবার কেন এসেছো? যাও, এখান থেকে চলে যাও। তা বললে চলে না কি কর্তা মা? আপনার নিজের ডেকে আনা এত বড় অতিথি এসেছে আমাদের বাড়িতে, আর তার বিপদ হয়েছে আমার কারণেই। আমি আসবো না বলুন। আচ্ছা অপালা ম্যাডাম, আপনি ঠিক কি করে জানলেন বলুন তো যে মিষ্টিতে চুন ছিল? এত জানা জানি কি আছে, চুন ছাড়া আর কি সে গলার এরকম অবস্থা হয়? দাদুভাই, দাদুভাই, ওই ওই মিষ্টির সঙ্গে চুন মিশিয়ে অপালার এই গলার হাল করেছে। চুন, চুনে গলা জ্বলছে? তাহলে আপনি বললেন কেন রক্ত উঠছে? রোন, গলা খুব জ্বালা করলে ওর তো এটা মনে হতেই পারে। আগে দেখ চিনি কেন ওকে চুন খেতে দিল। আমি বলছি ওকে এক্ষুনি দূর কর, ওই সর্বনাশী আমাদের সবাইকে ডাঙা মেরে শান্ত হবে না। চিনি যে চুন মিশিয়েছে তার প্রমাণ কি? এই তো, এইবার ধরা পড়বে আসল পাপীর দল। বাহ দাদু ভাই বাহ, তুমি এখনো চিনির শয়তানির প্রমাণ চাইছো? এত কিছু চোখে দেখার পরেও, এত কিছু কানে শোনার পরেও তোমার চৈতন্য হয়নি? তোমার মা অবধি বুঝেছে যে কোন কালসাপকে ঘরে লক্ষ্মী করেছে, আর তুমি কিছুই বুঝতে পারছো না। যাকে, তুমি বোধহয় এখনো অন্ধ হয়ে আছো, সেই জন্য তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। প্রথমে চিনি গলা জ্বালার নাটক করলো, তারপর অপালা মিষ্টি খেয়ে যেই অপালার গলা জ্বালা করলো, অমনি ওর গলা সেরে গেল। তার মানে চিনি জানতো যে অপালা ওই মিষ্টিটা খেলে অপালার গলা জ্বালা করবে, আর তখন ও গলা সেরে যাবার নাটক করে গান ধরবে। দাদু ভাই, ও যদি মিষ্টিতে চুন না মিশিয়ে থাকে তাহলে কে মেশালো? ঠিক, একদম ঠিক কথা, মা ঠিক কথা বলছেন। দ্রোণ, দ্রোণ, অনেকের অনেক কথা তো শুনলি, এবার এই বুড়ি পিসি ঠাম্মির কথাটা একবার শুন। এই দেখ। এটা কি? এটা শুনি আর অপালা চিনিকে পাঠিয়েছিল খাবার জন্য। কেন জানিস? কারণ তোর বন্ধুরা তোর বউয়ের কাছ থেকে গান শুনতে চেয়েছে, আর সেটা যাতে ও গাইতে না পারে সেই জন্য। এবার বুঝতে পারছিস তো কে শত্রুতা করেছে? দেখ মিষ্টিটা দেখ, এর মধ্যে কতখানি চুন আছে দেখ। এই চুনটা যদি চিনির গলায় যেত না, তাহলে এতক্ষণে ওকে নিয়ে হাসপাতালে ছুটতে হতো। সঙ্গীকে রূপে প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।